নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি জীবন বিজ্ঞানের টোটাল একটা সেট সলভ করব, যার পেজ নম্বর 347 এবং 348 নম্বর পেজ। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে। 1.1 লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নইয়ে পড়ে, এটি হলো অ্যান্সার। বে খয়াল আনসার সিসমোনাস্টিক চলন। 1.2 এর অ্যান্সার বে খয়াল আনসার লঘু মস্তিষ্ক। 1.3 অ্যান্সার হবে কবজা সন্ধি, মানে হাতের কোনোই যে অস্থি সন্ধি থাকে সেটি হলো কবজা সন্ধি। 1.4 এর অ্যান্সার হবে গোয়াল আনসার অ্যানাফেজ। 1.5 এর অ্যান্সার হবে গোয়াল আনসার অঙ্গজ বংশ বিস্তার। 1.6 এর অ্যান্সার হবে খয়ার আনসার গৌণ খাজ। 1.7 এর অ্যান্সার হবে খয়ার আনসার থ্যালাসেমিয়া। পরের প্রশ্ন কী বলেছে। 1.8 এর অ্যান্সার হবে খয়ার আনসার অ্যালিল। 1.9 এর অ্যান্সার হবে গোয়াল আনসার 50% লম্বা 50% খর্ব। 1.10 এর অ্যান্সার হবে খয়াল আনসার সমসংস্থ অঙ্গ। 1.11 এর অ্যান্সার হবে আমাদের গোয়াল আনসার বাষ্পমোচনের হার কমাবার জন্য। 1.12 এর অ্যান্সার হবে গোয়াল আনসার পাতা ছাড়িয়ে ডালটিকে উইপোকার ধরায় যন্ত্ররূপে ব্যবহার করা হয়। 1.13 অ্যান্সার হবে গোয়াল আনসার রাইজোবিয়াম। 1.14 এর অ্যান্সার হবে খয়াল আনসার বায়ো অ্যাকুমুলেশন। পরের প্রশ্ন 1.15 এর অ্যান্সার হবে খয়াল আনসার 80 ডিবির উপরে। ঠিক আছে, এবার দেখো, এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। 2.1 কী বলেছে, ন্যাস্টিক চলন বাহ্যিক উদ্দীপকের ড্যাশ অনুসারে ঘটে, অ্যান্সার হবে তীব্রতা। পরের প্রশ্ন অ্যান্সার হবে, তো দেখো, মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে তো দেখো ত্রুটি দেখা যায়। এর অ্যান্সার হবে আমাদের ক্যাটারাক্ট। পরের প্রশ্ন 2.3, মানুষের দেহকোষে 22 জোড়া ড্যাশ থাকে, অ্যান্সার হবে অটোজোম থাকে। 2.4 এ কী বলেছে, পিতা মাতার যে গুণটি প্রথম আপত্য বংশে প্রকাশিত হয় তাকে কী বলে, প্রকট গুণ বলে। পরের প্রশ্ন 2.5 এ, কন্যা সন্তান বাবা ও মা থেকে এক্স ক্রোমোজোম প্রাপ্ত হয়। ঠিক আছে, পরের প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ দেখো। 2.7 এর অ্যান্সার হবে মিথ্যা। 2.8 এর অ্যান্সার হবে সত্য। 2.9 এর অ্যান্সার হবে মিথ্যা। 2.10 এর অ্যান্সার হবে সত্য। 2.11 এর অ্যান্সার হবে মিথ্যা। 2.12 এর কী বলেছে, ইনসুলিন হরমোন কী বলেছে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়, এটা কিছু একদম সত্য আছে। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন আছে বাম স্তম্ভের সঙ্গে ডানাস্তম্ভ মিলাও। তো দেখো, অক্সিন অ্যান্সার হবে চার অ্যান্সার অগ্রমুকুলের প্রাধান্য। 2.14 এ ইতর পরাজক, অ্যান্সার হবে উমর অ্যান্সার সূর্যমুখী। 2.15 এ সন্ধ্যামালতি ফুল, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতা। 2.16 এ পায়রার বায়ুথলি, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার উড্ডয়নের সময় দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায়। 2.17 এর অ্যাজমা, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার উদ্ভিদের পরাগরেণু ও প্রাণীর মল। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, ইউরাসিল, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার আরএনএ N2 বেস। ঠিক আছে, এবার আমি বিসাদৃশ্য করবো। তো দেখো, অ্যান্সার হবে 2.19 এর অ্যান্সার হবে ড্রেন ডন। ঠিক আছে, 2.19 এর অ্যান্সার হবে ড্রেন ডন। তো দেখো, 2.20 এর অ্যান্সার হবে ঘোড়া ছাগল গরু রুই মাছ। ঠিক আছে, যে কোনো একটা লিখলে হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, 2.21 এর অ্যান্সার হবে আমাদের 2.21। ঠিক আছে, কী বলেছে যে নিচের সম্পর্কযুক্ত, তাই তো। তো দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এর অ্যান্সার হবে মাইটোসিস। ঠিক আছে, 2.22 তে অ্যান্সার হবে শিয়ন। আর 2.23 তে অ্যান্সার হবে অভিন্ন। ঠিক আছে, 2.24 এর কী বলেছে, অন্তঃপ্রজাতি সংগ্রাম কী। তো দেখো, এর অ্যান্সার হবে দুই বা ততোধিক প্রজাতির সদস্যদের মধ্যে খাদ্য বা বাসস্থানের জন্য সংগ্রাম। ঠিক আছে, 2.25 এ কী বলেছে, এর অ্যান্সার হবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। 2.26 এর অ্যান্সার হবে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস বা জলজ প্রাণীর মৃত্যু বা বাস্তুতন্ত্রের ধ্বংস হওয়া, যে কোনো একটা লিখলে হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।